নাশওয়া, কি করো তুমি? এই দুষ্টু মোনা, কি করো তুমি? হাত দেখো। হ্যাঁ হ্যাঁ, চলো আজকে আমরা কি কি করি সবাইকে দেখাই না শুন। ও ও ও, ওলে 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 ওলে, চলো। নাশওয়া হচ্ছে এখনো ঘুমাচ্ছে, যাই হোক এই ফাঁকে হচ্ছে আমি কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিব। আমিও ঘুমে থেকে মাত্র উঠলাম, তাই তো বাইরের ওয়েদার মোটামুটি রোদ্র, তো কিছু কাপড় চোপড় ধুয়ে দিব আর কিছু কাপড় চোপড় রাখবো, পরে ধুবো আস্তে আস্তে। তো এখানে কিছু কাপড় চোপড় এনেছি, এগুলো আগে ওয়াশিং মেশিনে দিই। মোটামুটি অনেকগুলো কাপড় চোপড় হয়েছে, নাশওয়ারও তো অনেক হয়, আমারও অনেক হয়। বিকালে অবশ্য ওয়েদার ঠান্ডা দেখছি, তাও কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, প্রচুর কাপড় চোপড়। এদিকে আকাশটা মেঘলা, আবার এদিকে ফ্রেশ। যাই হোক, আমি হচ্ছে ভাত বসিয়েছিলাম, ভাত হয়নি এখনও, মানে ঠিকা দিতে হবে আর কি। আর আজকে শুধু মাছ ভাজি করবো, একটা মাছ বের করে রাখছি আমি, ওই যে অল্প কয়েকটা, এগুলোটা ভাজি করবো, আর কোনো কিছু করবো না আজকে। আমার কোনো রান্না করতে ইচ্ছে করতেছে না। নাশওয়া, গুড মর্নিং মাম, গুড মর্নিং, গুড মর্নিং। তুমি ঘুম হয়েছে বেবি? আসসালামু আলাইকুম সোনা, আসসালামু আলাইকুম। টিস 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 বেবি বেবি, ওলে 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 সোনা বেবিটা। কি হে ভিমি, একটা স্মাইল করো, স্মাইল। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সোনা, ওলে ওলে ওলে। কি হামিটা না দিচ্ছে নাশওয়া, তুমি শাওয়ার নিস? হ্যাঁ দিষ্ট, তুমি শাওয়ার নিস? শাওয়ার দিষ্ট না, শাওয়ার নিস খেলে। চলো চলো, ক্রিম দিয়ে দি, ক্রিম ক্রিম ক্রিম। হ্যাঁ দিষ্টটা, ওকে। নাশওয়া নাশওয়া, শাওয়ার নিস? ও ও মুশুনি, দমি দমি, ঠান্ডা অনেক। বসার স্টাইল কি, বসার স্টাইলটা কি? চুকু 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 চুকু। হ্যাঁ তো বেবি, হ্যাঁ নাশওয়া। আমি হচ্ছে নাশওয়াকে ওর কার সিটের মধ্যে বসিয়ে সবসময় কাজ করি। এই যে ঘরের খাটের কি অবস্থা আমার, তো এখন খাটটা আমি গুছাবো সুন্দর মতো, যে অবস্থা হয়ে আছে এলোমেলো। আমার মাথা ঘুরায় প্রতিদিন এরকম সকাল সকাল উঠে, এত কাজ থাকে। যাই হোক, এখন আমি বেডটা গুছিয়ে ফেলি তাড়াতাড়ি করে। এই যে আমি মোটামুটি হচ্ছে বেডটাকে গুছিয়ে ফেলেছি, আর নাশওয়া তো ওইখানেই বসে আছে। যাই হোক, একটা কাজ শেষ হলো, তারপর আজকে ঘর মুছতে হবে আমার। এখন হচ্ছে একটু বাইরে যাচ্ছি নাশওয়ার বিন বস্তা ফালি দিয়ে আসতে, ময়লা পড়ছে যেহেতু বাইরে। মোটামুটি আজকে ওয়েদার রৌদ্র,
বেশ সুন্দর ওয়েদার। এই যে বিন বক্সটার মধ্যে হচ্ছে ময়লাটা ফালালাম, এখন হচ্ছে একটু লেটার বক্স চেক করতে হবে। যে কোনো লেটার এসেছে কি না আমি তো না শুধু নিয়ে দিয়ে আসছি। এখানে হচ্ছে আমি ফিটারটা গরম দিয়েছি, আর কালকের তরকারি ছিল মুরগির মাংস, এটাকে একটু পোড়া পোড়া করছি। আর হচ্ছে গরম পানি করলাম ফর্মুলা দুধের জন্য। আর এই যে মাছটাও বের করেছি, আজকে শুধু মাছ ভাজি করে খাবো। নাশওয়া খুব কান্না করতেছে, ওর কাছে যাব। এই আর কি একটু লাগিয়ে নিই গরম। এই তো বাহিরে কাপড় চোপড়গুলো দিয়ে ফেললাম আমি সুন্দর মতো। এই যে রৌদ্র, আকাশটা কত ক্লিন। আমার নাশু, নাশুয়া, নাশু বেবি, এই যে এই যে শুনো শুনো তাকা নাশুয়া। যাই হোক, আকাশ অনেক সুন্দর লাগতেছে। দেখো তোমার জন্য কি বসাইছি নাশুয়া, গাজর। আজকে তুমি গাজর খাবা, গাজর খাবা। আর এই যে দেখো একটা আনার বের করেছি তোমার জন্য, তুমি কি আনার খাবা? তাহলে কেন কান্না করতেছো তুমি? এই দুষ্টু, এই নাশুয়া। এখানে হচ্ছে আমি আনারটা নিয়ে নিলাম, ভালো মতো কেটে ইভেন ধুয়েও নিয়েছিলাম আনারটা। তো ভিতরে তো আসলে ধোয়া যায় না, যাই হোক যে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে হচ্ছে আমি ভাবলাম যে ওর জন্য হচ্ছে আনারের রস তৈরি করব। আনারের রসটা আমি মাঝে মাঝে খাওয়াই, সব সময় খাওয়াই না। একটা প্লেটে নিয়েছি, তারপরে আবার ছেঁকে নিচ্ছি আর কি। তো পরে দেখলাম যে নিচে পড়তেছে, সে কারণে আমি করলাম কি সুচা করে তারপর ঢাললাম, যেহেতু এটা তেরা আছে যে কারণে নিচে পড়ে যাচ্ছে। যাই হোক, পরে হচ্ছে যে আমি ঢেলে নিলাম। তো এটাই হচ্ছে আমি ফিটারে নিয়ে ওরে খাওয়াবো আর কি। আজরা বলো গুড মর্নিং, নাশো আদম বলে গুড মর্নিং। তুমি কি খাও? ওই দেখো আজরা খুব কালারফুল খাবার খাচ্ছে। তুমি কি খাবা? হ্যাঁ, যে নাশোয়া দেখছো আজরা পু খাচ্ছে আর তুমি কান্না করতেছো শুধু কান্না কান্না কান্না। নাশুয়া, নাশু নাশু, জুনাইরাও কি কান্না করতেছে? একসাথে কান্না করে। হ্যাঁ যে জুনুমুনি, জুনু ডমি খায়। নাশুয়া তুমিও ডমি খাও। হ্যাঁ জুনাইরা, হ্যাঁ জুনু তুমি কি করো, কেউ তাকে আসো জুনাইরা। এই যে দেখো জুনু কি করে, কি তুমি গান শুনো, গান শুনতেছো? হ্যাঁ গান শুনো তুমি, কি তোমার ঘুম আসে না? ঘুম ভালো হয়েছে, ভালো হয়েছে তোমার? রান্না বান্না না করলে তো আর নয়, রান্না বান্না তো করতেই হবে। রান্না ছাড়া কি খাবো বলেন? আর কেউ যে খাবার নিয়ে আসবে সেটারও তো কোনো ওয়ে নেই, বা রান্না করে রেখেছে এরকমও না। একদিন রান্না করে তিন চার দিন খাই। তো মাছ ভাজি করছিলাম, ওই যে ওইটা বেগুন দিয়ে ভাবলাম রান্না করবো, আর এখানে গাজরটা ওর সিদ্ধ হয়ে গেছে। তো গাজরের পেস্টটাও হচ্ছে করে নেবো। তা আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে আজকে হচ্ছে বেগুনের তরকারি রান্না করছি। বেগুনের ঝোল দিয়ে দিব, তারপর বলকাসতে মাছ দিয়ে দিব আর কি।
যাই হোক, ভিডিওটা আমি আর বাড়াবো না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আবার যেন দেখা, বাই।